ছিলাম ডিপিএসসিতে, আলিপুরদুয়ার ডিপিএসসিতে আমাদের যে নবনিযুক্ত যে চেয়ারম্যান তাকে একটা সম্বর্ধনা দিতে এবং তার হাতে আমাদের একটা ডেপুটেশন কপি তুলে দেওয়ার জন্য, কারণ আমাদের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছিলেন 2020 সালের 11 নভেম্বর। সেই প্রেস কনফারেন্সে উনি ঘোষণা করেছিলেন যে আমাদের রাজ্যে 2014 প্রাথমিক টেট উত্তীর্ণ 20,000-এর মতো ক্যান্ডিডেট আছে, এবং সেই প্রেস কনফারেন্স থেকে তিনি প্রত্যেকের নিয়োগকে সুনিশ্চিত করেছিলেন। তো প্রথম পর্যায়ে 16,500 নিয়োগ করা হবে এবং বাকিদেরকেও ধাপে ধাপে নিয়োগ করা হবে বলে তিনি ঘোষণা করেছিলেন সেই প্রেস কনফারেন্স থেকে। কিন্তু পরবর্তীকালে প্রথম তালিকা বেরোনোর পর আমরা দেখতে পাই যে প্রায় 11,500-এর মতো ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয় এবং বাকিদেরকে নিয়ে কী ভাবা হচ্ছে, বাকিদের কবে নিয়োগ করা হবে, এই সমস্ত ব্যাপারে পুরোটাই অন্ধকারে। আমরা এখনো পর্যন্ত জানি না যে আমাদেরকে কী নিয়ে ভাবা হচ্ছে। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।